আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাব। আমরা একটু ভিন্নভাবে আপনার কথাটাকে একটু রিকোয়েস্ট করি, মানে গোয়িং ফরওয়ার্ড একটু ভিন্নভাবে বলতে। আমরা দীর্ঘদিন ধরে চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, একটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপে অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ড আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাব। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে আবারও রিপিট করছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। যে মাত্র তফসিলটা ঘোষণা হবে, ইন্টারেস্টেড পার্টিরা অফিসিয়ালি নমিনেশন ফর্ম জমা দিবে, তখনই এই বিষয়তে চিন্তা করারও শুরু করা যাবে এবং কথা বলার একটা স্কোপ থাকবে। এখন এক্স্যাক্ট ডেট তো বলা যায় না, বাট সবসময় একটা চিন্তা ছিল যে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, দুই দুই ফুল টার্ম করেছিলাম, টেকনিক্যালি থার্ড টার্ম মানে হতে পারতাম, বা যদি মানে যদি ওটাও ধরে দুই পদে লড়ছিলাম ওটা তিন টার্ম হয়ে যায়। তো সবার তো মনে একটা চিন্তা থাকে যে আমি কি নেক্সট লেভেলে আমি উঠব কি উঠব না, তো চিন্তাটা ছিল। এখন ফাইনালি চিন্তাটাকে ফাইনাল মানে ফাইনাল একটা রূপে আজকে আপনাদের সাথে ইনফ্যাক্ট আপনাদের সাথেই সিদ্ধান্ত নিলাম। আমি এর হতে প্রেস কনফারেন্স হতে এক মিনিট আগে পর্যন্ত আমি অনুষ্ঠিত ছিলাম, বাট ফাইনালি আই থট যে না, টাইম ইজ নাও, যে আমার এই ফুটবলের যে ক্যারিয়ারে একদিকে যে অবদান আমি রেখেছিলাম, সবাই তো চায় ক্যারিয়ারে একটু সামনে বাড়ানোর জন্য। আর ফুটবলটাকে আমি মনে করি যে যেই একটা আমি সব যে শেষ হয়ে গেছে, আমি এটা আপনার সাথে এই মুহূর্তে আমি ডিবেটে যাবো না, এটার ব্যাপারে আমি আরো অন্য বিস্তৃত কথা বলবো পরে, বাট ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য, যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে, আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করি যে এইসব আমার তো অ্যাটলিস্ট কিছু হোক না হোক 6-8 বছরের একটা মানে ট্র্যাক রেকর্ড আছে। তো আপনি আমার 8 বছর ট্র্যাক রেকর্ডও চেক করে আপনি দেখবেন যে আমি সবসময় চেষ্টা করেছিলাম যে বেস্ট ব্রাইট এবং ক্লিনেস্ট মাইন্ডদেরকে নিয়েই কোনো না কোনো কমিটি বা কোনো না কোনো টুর্নামেন্ট বা কোনো না কোনো অ্যাক্টিভিটি করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। এখন আমরা বলছি যে যারা যারা ইন্টারেস্টেড, আমরা তো তাদের মাধ্যমেই একটা দল তৈরি করতে হবে। তো আগে দেখি কারা কারা ইন্টারেস্টেড কোন পদের জন্য, সেখান থেকে অফকোর্স রানিং মেট বলেন বা এই দলে আর কোন কোন প্লেয়ার থাকবে সেই চিন্তা চিন্তা তখনই করতে পারবো। আর আমাদের বিভিন্ন ওখান থেকে আমাদের করতে হবে। বাজারে অনেক প্রচলিত কথা আছে, অনেক রুমার্স আছে, বাট আমরা যেটা বলতে চাচ্ছি আমরা বাস্তবতাতেই একটু থাকি আর আমরা প্রেজেন্ট রিয়ালিটিতেই আমরা থাকি। প্রেজেন্ট রিয়ালিটি হলো আজকের দিনে আমি ঘোষণা দিয়েছি যে আমি নির্বাচন করতে যাচ্ছি। ইতিমধ্যে তফসিল যতক্ষণ না ঘোষণা দেওয়া হবে আর নমিনেশন ফর্মগুলো ক্লোজ হবে তার পর্যন্ত যে কোনো কেউ কিন্তু ইলেকশন করতেও পারে, সিদ্ধান্ত বদলাতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমিও একটু দেখি আলটিমেটলি কি হয়, আমিও একটু বুঝি, তখন হয়তো আপনার উত্তরটা তখন দিতে পারবো। আনটিল ফুল এন্ড ফাইনাল হয় যে কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা নির্বাচন করতেছে, তার আগ পর্যন্ত কোনো কথাটা বলাটাই কিন্তু একটু ভেগ এবং মানে নন কমিটেড হয়ে যাবে। আর মিউচুয়াল কথাটা আসছে, দেখেন আমার জানা মতো বাংলাদেশ আমার জানা মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য একটা পদই আছে, যেই একটা পদের জন্য আমি একটা লড়ছি, আমি কার সাথে মিউচুয়াল করবো, আমার মিউচুয়াল করে লাভ থাকি। তো আমি আমার পদ দিয়ে এখন আপনাদেরকে ডিক্লেয়ার করতেছি, আমি আমার প্রেসিডেন্ট পদটা নিয়ে এখন এই মুহূর্তে চিন্তিত। আর পরে কি হয় এটা অল ডিপেন্ডস কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা ইলেকশন করে মানে একটা ভূমিকা রাখতে চায়, আর কোন প্রক্রিয়াতে ওনারা আসতে চায়। তো এখানে একটা আমি বলে রাখি যে একটা ফুটবল ফেডারেশনের সাথে কিন্তু খালি নির্বাচিত কমিটি মেম্বাররা জড়িত থাকে না, নির্বাচিত কমিটি মেম্বারদের বাইরেও কিন্তু অনেকটা দায়িত্ব দেওয়া যায় বিভিন্ন এক্সটার্নাল কমিটি চেয়ার করার জন্য, বিভিন্ন এক্সটার্নাল কাজ করার জন্য। সো এই দলটা কিন্তু একটা বড় দল হবে, এই দলটা কিন্তু নট লিমিটেড টু জাস্ট কমিটি মেম্বার, এই দলে কিন্তু আরো অনেকেই
জয়েন করতে পারে, তাই জায়গাটা এখনো কিন্তু মানে অনেক প্রিমেচুয়র এই মুহূর্তে কথা বলার জন্য।